وعليكم السلام ورحمة الله وبركاته. سمعنا الجنوبون عائشة أبني لكتاب প্রশ্ন করেছেন লিখেছেন ইংল্যান্ডে মসজিদের জোরে আজান জোরে মাইকে আজান দেওয়া নিষেধ ফলে আজান খালি গলায় দেয় তাই বাসা থেকে শুনতে পারি না আমি দেশে থাকলে আজান শুনে জবাব দেওয়ার আমলটা করতাম যেটা এখানে পারি না কিছু অ্যাপ আছে যেগুলো নামাজের ওয়াক্ত হলে আজান শোনা যায় এখন প্রশ্ন হচ্ছে আমি যদি অ্যাপের আজান শুনে আজানের জবাব দেই তাহলে কি আমি আমার নেকি পাবো তোমার আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আর আপনার প্রশ্ন তো আল্লাহ রাবিল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহ ও সালাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ও মান তাবিআহুম বি ইহসান ইলা ইয়াউমিল দিন ওয়া বা'দু এখন এখানে আমার জানার দরকার ছিল বা আপনি সেটা লেখেননি যে লন্ডনের মসজিদে ইংল্যান্ডের মসজিদে মহিলারা যে নামাজ পড়তে পারে কিনা যদি মহিলারা নামাজ পড়তে পারে বা বাইরের যারা পুরুষ লোক আছে তারা তো তাদের জন্য বিষয়টা বলা যেতে পারে যে তারা তো মসজিদে গিয়ে নামাজ পড়বে আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়ে জামাতের সাথে জামাতের সাথে নামাজ পড়া তো ওটা এক ফরজ নামাজ একটা ফরজ আর জামাতের সাথে আদায় করা আরেক ফরজ ওটাও ফরজ কেউ যদি জামাতের সাথে আদায় করতে পারার সামর্থ্য থাকার পরে জামাতে হাজির না হয় জামাতে নামাজ না পড়ে তাহলে তার নামাজ কবুল না হওয়ারই কথা তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অন্ধ ব্যক্তিকে বললেন যে অনুমতি চেয়েছিল এবং পেয়েও গেছিল অনুমতিটা যে আমি তো অন্ধ মানুষ মসজিদে আসতে পারি না আমাকে নিয়ে আসার কেউ নাই তা আমি কি বাড়িতে নামাজ পড়তে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিয়ে দিলেন যে ঠিক আছে বাড়িতে পড়ো কিন্তু এই অনুমতি স্থায়ী হলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরক্ষণে ডাকলেন ডেকে বললেন যে তুমি কি আজান শুনতে পাও বাড়ি থেকে আজান শুনতে পাও সে বললেন হ্যাঁ শুনতে পাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজিব তাহলে তুমি উত্তর দাও আর আজানের উত্তর মানে ওই যে হাইয়া আলা সালাহ আর হাইয়া আল ফালাহ এই যে দুই বাক্য এখানে তো আমরা বলে থাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর মানে হচ্ছে যে আমি নামাজ যেতে প্রস্তুত আমার পক্ষ থেকে কোনো বাধা নেই আমি একেবারেই রেডি কারণ আল্লাহ পাকের দেয়া শক্তি সামর্থ্য ছাড়া তো কিছুই করা যাবে না নেক আমলও করা যাবে না আল্লাহ পাকের শক্তি সামর্থ্য না দেন করার তৌফিক না দেয় তাহলে তো কিছুই করা যাবে না এটাই তো বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার কোনো শক্তিও নাই সামর্থ্য নাই তবে আল্লাহ পাকের শক্তি সামর্থ্যের সাহায্যে আমি নামাজে যেতে পারবো এ কথাই বলা হয়ে থাকে এটা আজানের সঠিক জবাব আজানের এটা হলো মানে শব্দগত জবাব আর একটা হচ্ছে মানে মসজিদে চলে যাওয়াটাই হলো আসল জবাব আজানের জবাব তো আজানের জবাব দিলে যে নেকি পাওয়া যায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটাও তো দরকার আমাদের আর মসজিদ চলে যেতে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে ওটাও দরকার কারণ আপনি যদি মেয়ে মানুষ হন মসজিদে যেতে না পারেন তাও তো আপনি আজানের জবাব দিতে পারবেন তবে দুঃখজনক বিষয় যে মসজিদ থেকে আজান আপনার কানে ভেসে আসে না তবে আমি মনে করি যে আপনার ওই এটা অ্যাপটাকে ওইভাবে সেট করে রাখুন যখন 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 আপনার মসজিদে আজান হয় তখন তখন অ্যাপে আজান বেজে উঠবে আর আপনি উত্তর দেবেন আমি নজর দেবো ইনশাআল্লাহ এখন আসলে তো দরকার ছিল যে মসজিদ থেকে আজান শুনবেন এবং ডাইরেক্ট উত্তর দেবেন কিন্তু নাইমা মাথায় কানা ভালো এই মনে করে বা নেকি করার চেষ্টা হিসাবে এটা আপনি করতে পারবেন বলে আমি মনে করি আর আসলে তো এই সকল প্রশ্ন তো রাসূল সাল্লাল্লাহু যুগে ছিল না তাহলে উত্তর এখন আমাদেরকেই পড়ানো হয় ভিত্তিতে রিসার্চ করে বা ইজতিহাদ করে আমাদের দিতে হচ্ছে আমরা এটাই মনে করি আশা করি আল্লাহ পাক সওয়াব দান করবেন তবে মসজিদে যদি মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা থাকে যেতে পারেন মেয়েদের জন্য জামাত ফরজ না কিন্তু যেতে পারেন
এমন জিতে চাইলে আপনাকে বাধা কেউ দিতে পারে না। যদি কেউ বাধা দেয় তাহলে মানে কোনো আপত্তিকর অবস্থা যদি আপনার থেকে থাকে, যেমন আপনি বেহায়া হয়ে যান অথবা সুগন্ধি মেখে যান, তাহলে আপনাকে যে কেউ বাধা দিতে পারে, আপনার স্বামীও বাধা দিতে পারে, আপনার বাবা, আপনার ভাই, আপনার ছেলে, সবাই বাধা দিতে পারে। আর আপনি যদি মানে শরীয়তের বিধান মেনটেন করে আপনি যদি নামাজ যান, তাহলে কেউ বাধা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ এবং রাসুল কাউকে বাধা দেওয়ার ক্ষমতা দেয়নি, আপনি নামাজ যেতে পারবেন। হ্যাঁ, তো মসজিদে গিয়েই নামাজ পড়ে নেবেন। আর বাড়ির যে সকল মানুষেরা থাকেন, যেমন ছেলে যদি থাকে বা বাবা থাকে বা ভাই থাকে বা স্বামী থাকে, তাদেরকে নামাজের ক্ষেত্রে জবাব দেওয়াটাই বড় কথা না, ওইটা হলো আসল জবাব, মসজিদে চলে যাওয়াটাই হলো আসল জবাব। আল্লাহ পাক তৌফিক দান করুন আজানের প্রকৃত জবাব দেওয়ার, এবং সামর্থ্য অনুযায়ী বা সাধ্য অনুযায়ী এভাবে অ্যাপ থেকে জবাব দেওয়ারও আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আদম সাল্লাহ তালা নবীনা মুহাম্মদ আলা আলী সাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।